মিষ্টু রেগে শুয়ে আছে, জানি না রাগার কারণটা কি। ও বলছে কেক কাটবে না, তাই আমরা চলে যাচ্ছি, আমরাই কেক কেটে নেবো। দেখি তো, দেখি তো, আমি সাইড নায়িকা, মিষ্টু কিন্তু মেন নায়িকা কিন্তু ভিডিওটায়। ভাবছো আমরা এখন কোথায় হাঁটছি, তাই তো? তো আমরা যাচ্ছিলাম, মানে কালকে আমি আমাদের হাবড়া কসমো বাজারে গেছিলাম, তো ওখানে একটা ড্রেস পছন্দ হয়েছিল মিষ্টুর জন্য, আর মিষ্টুর বার্থডের জন্য তিন চারটা ড্রেস অলরেডি ওর মা কিনে ফেলেছিল, আর সেগুলো পরে শ্যুট করাও হয়ে গেছে। তো ড্রেসটা দেখে আমার ভালো লেগেছিলো, কিন্তু আমি চলে গেছিলো। তো মিষ্টুর মা বলেছে তাহলে কালকে যেয়ে নিয়ে এসো, আর তো তার জন্য এখন মিষ্টু কিনে যেতে হচ্ছে। মিষ্টু ওই ড্রেসটা, যেহেতু মিষ্টু ওটা পরে কেক কাটবে, তো সেই ড্রেসটা আনতে যাওয়া হচ্ছে। তো আমার গাড়িটার অবস্থা খুব বাজে ছিল, মানে বাইরে রাখা ছিল, ঘরে তোলা হয়নি, আর বৃষ্টি হয়ে একদম কাদা ছিটে ছিটে লেগে ভীষণ খারাপ অবস্থা। আমার গাড়ি নোংরা থাকলে একদমই ভালো লাগে না, তো তার জন্য কি মিষ্টু, আমরা গাড়ি ধুতে এসেছি, মানে এখন গাড়িটা ধোবো, ধুয়ে তারপর হাবড়াতে যাব। তো হাবড়াতে যাবো, যাওয়ার পর মিষ্টির জন্য কি ড্রেস কিনবো সেটা তোমাদের দেখাবো, আর যদি পারি মিষ্টুকে আমি একটা জুতো কিনে দেবো। মিষ্টুকে একটা টপ দিয়েছি আর একটা জুতো। তো যাই হোক, তো চলো আমরা হাঁটতে হাঁটতে অনেকদিন চলে এসেছি, আবার ব্যাক করি। তো গাড়িটা ধুচ্ছে, গাড়িটা ধোয়া হয়ে গেলেই আমরা হাঁপড়াতে যাবো, আর খুব কেনাকাটা করবো না। হাবদে মিষ্টুর জুতো ছিঁড়ে গেছে, কি কষ্ট করে এসেছে মিষ্টু, কিছু বল মিষ্টু, জুতো ছিঁড়ে গেছে তোর, কিছু বলবি না? Time is barely on our side. I don't wanna waste what's left. সেই দেখো মিষ্টু নতুন ড্রেস পরে চলে এসেছে, এই যে মিষ্টি, মিষ্টুর মাসির মেয়ে সুহানা, এই যে আমার বুনু মুনমুন, এটা আমার ছোট কাকার মেয়ে, এটা আমার মেজো কাকার মেয়ে। দেখো মিষ্টু কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এখন মিষ্টুকে একটু হালকা করে সাজিয়ে দিই, কারণ বাচ্চা হলো সবাই সাজতে ইচ্ছা করে, তো ওকে একটু সাজিয়ে দিই। চলো মিষ্টু, পিঙ্ক কালারের এসে দাঁড়াও, চমকি ভালো লাগবে না তোমাকে, ড্রেসের কালার ম্যাচ করে এটা দেবো, তারপর চুমকি দেবো, বন্ধ করে দেখি, চোখ বন্ধ কর। কি করছিস তুই? এদিকে তাকাও,
আসুন। হেয়ার স্টাইল করে দিয়েছি আমি, পারি না তবুও করে দিয়েছি। এই দেখো মিষ্টি মেকাও, ওয়াও, তাকাও মিষ্টি তাকাও, সবাইকে থ্যাংক ইউ বলে দাও। মিষ্টু রেগে শুয়ে আছে, জানি না রাগার কারণটা কি, ও বলছে কেক কাটবে না, তাই আমরা চলে যাচ্ছি, আমরাই কেক কেটে নেবো। দেখি তো, দেখি তো মিষ্টু, দেখি তো, দেখি, ঠিক আছে চলে গেলাম দরজা আটকে, ঠিক আছে চলে গেলাম। এখানে আমরা ভিডিও শুট করছিলাম, ভিডিওর মধ্যে সবাই তো দেখবে মিষ্টু দিদি এত এত, বাবারে বাবা, এটা হচ্ছে মিষ্টু দিদি মেঘা। দেখো ছোটবেলায় আমি মেঘাকে নিয়ে ভীষণ, মানে ওর দিদিকে নিয়ে ভীষণ করে দিতাম, স্কুলে যাওয়ার আগে ঘুম করাতাম, খাওয়াতাম, ঠিক আছে। তো এখন আমরা যাবো, মিষ্টু কেকাটো গুসা হয়েছিল, তাই কটা ভিডিও করলাম, দেখো মুখটা কখনো ঝুলবনু উলে বাবলে, এখনো গুসা হয়ে গেছে, এখনো গুসা। চলো আমরা যাই কেক কাটবো, চলো চলো সবাই হাই করে দাও, আসো ভাই, এটা ভাই, হাই সবাইকে। দেখো আমার দিদি মিষ্টুর জন্য কেক বানিয়েছে, মিষ্টুর শখ ছিল ও বার্বি ডল কেক, ওর বার্থডেতে চাই, তো দিদি এই কেকটা বানিয়েছে মিষ্টুর জন্য। কেমন হয়েছে কেকটা জানাও। ওয়াও পাইনঅ্যাপেল ফ্লেভার আছে কেকটা, আমার স্মেল। হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টু, আমি না হট করে ভয় পেয়ে গেছি জানিস না। তো মিষ্টুর বার্থডে কমপ্লিট হয়ে গেছে, তোমরা যারা যারা সবাই মিষ্টুকে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর এখন আমি যেটা মানে সব কিছুর পরে আমি নাইট কেয়ার করতে কিন্তু কখনোই, আমি কিন্তু নাইট কেয়ার করতে কখনোই ভুল না, যত যেখানেই যাই, যত রাত হোক আসতে বা যাই হোক, আমি কিন্তু মানে সারাদিন আমি স্কিনের যত্ন না করলেও ফেস ওয়াশ নর্মাল ক্রিম মেখে রাখি, কখনো কখনো মাখি না, বাট নাইট কেয়ার কিন্তু আমি করি। আর যেটা আমি করি ময়েশ্চারাইজার ক্রিমের সাথে জেল, আমি W2 জেলটা ইউজ করি, পাপায়া জেলটা আছে ওটা আমি হাতে মাঝে মাঝে মুখেও ইউজ করি, আর ন্যাচারের এই জেলটা যখন যেটা পাই, অ্যালোভেরা জেল আর এই অলিভ অয়েল। তো আজ আমি ইউজ করব এই অলিভ অয়েলটা আর এটা, আগেও বলেছি অ্যালোভেরা জেল আর ময়েশ্চারাইজার ক্রিম বা
এই অলিভ অয়েল কাজ কি, সকালে উঠে দেখবো স্কিনটা খুব ভালো গ্লো করছে, দেখতেই পাচ্ছ। মাঝে একটু স্কিনে প্রবলেম হয়েছিল আমার, তো এখন আমার স্কিনে কিচ্ছু নেই, মানে কোনো স্পট থাকো বা কোনো কালো দাগ কিছু থাকলে সেটা অ্যালোভেরা জেলটা মানে রোজ কন্টিনিউ ইউজ করলে অনেকটা ঠিক হবে। আর রিসেন্টলি আমার হেয়ার এমনিতেই কম, তোমরা মানে জানো আর দেখেছো, আর রিসেন্টলি মানে এই ওয়েদারে সবারই প্রবলেমটা হচ্ছে স্ট্রেট করা বা স্মুথিং করার জন্য, না অনেকে যেটা বলে এটা ভুল। ঠিকঠাকভাবে যত্ন করলে, স্ট্রেট করা বা স্মুথিং করার পর ঠিকঠাক করে যত্ন করলে একটা হেয়ার তো মাথা থেকে পড়বে না, একটা হেয়ার না আমি বলছি, কারণ আমার এক বছর হলো, তো কখনো মাথা থেকে একটাও হেয়ার ফল হয়নি। বাট রিসেন্টলি এটা হচ্ছে ওয়েদারের জন্য সবারই এই প্রবলেমটা হচ্ছে। তো আমি ইন্দুলেখা তেলটা ইউজ করছি, কিন্তু সবাই বলে তেলটা ভালো আর তেলটার প্রাইসও অনেকটা হাই, বাট সেই হিসাবে কিন্তু আমি তেমন কোনো কাজ পাচ্ছি না। অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 সপ্তাহ 1 মাস হতে যাচ্ছে ইউজ করছি, বাট সেই চুল কন্টিনিউ পড়েই যাচ্ছে। তো আমি এটা শেষের পথে হয়ে গেছে, এটা শেষ হয়ে গেলে আমি শালিমার নারকেল তেল কিনে নিয়ে এসেছি। নারকেল তেলের সাথে পেঁয়াজ, জবা ফুল আরও কী কী আছে ওগুলো দিয়ে ফুটিয়ে এর মধ্যে ভরে রাখবো, আর সাথে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ওটা আমি অ্যাপ্লাই করবো মাথায়। যাই হোক, চলো আপাতত বাই, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, বাই বাই।